পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যা সাধারণ মানুষের কাছে আজও অজানা। আজ আমরা এমনই একটি প্রাণীর কথা জানব যেটি হয়তো প্রায় সকলের কাছেই অজানা। সেটি হলো পৃথিবীর সবচেয়ে বড় সাপ। তো চলুন জেনে নিই হিস্ট্রি অফ দিস মিস্ট্রি স্নেক আমাদের চ্যানেল হিস্ট্রি অফ মিস্ট্রির সাথে। টাইটানোবোয়া, যেটি পৃথিবীর সবচেয়ে বড় সাপ বলে পরিচিত, এই সাপের প্রথম প্রমাণ পাওয়া গেছে 2007 সালে। কিছু গবেষক কলম্বিয়ায় একটি সাপের কঙ্কাল পেয়েছিলেন। সেখানকার কার্বন পরীক্ষা করে জানা যায় যে সেটি প্রায় 6 কোটি বছর পুরনো। এই টাইটানোবোয়া 42 ফুট লম্বা। অনেকেই ভাবতে পারেন যে এত বড় সাপ হতে পারে, কারণ 2009 সালের আগে 100 বছর পর্যন্ত মানুষ মনে করত যে পৃথিবীর সবচেয়ে বড় সাপের দৈর্ঘ্য 10 মিটার। আর এই সাপটি এতটাই বড় যে 1125 কেজি মাংস একেবারে গিলে খেয়ে ফেলত। পরিবেশের তাপমাত্রা যত বেশি হয় এদের দৈর্ঘ্য তত বড় হয়। বহু বছর আগে পৃথিবীর তাপমাত্রা বেশি থাকায় এই সাপগুলো জীবিত থাকত। পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকায় এই সাপগুলো বিলুপ্ত হয়ে যায়। কিন্তু আমরা সবাই জানি 200 বছরের মধ্যে আমাদের পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং প্রচণ্ডভাবে বেড়েছে। তাই অনেকে মনে করছেন এমনও তো হতে পারে যে টাইটানোবোয়া আবার পৃথিবীতে ফিরে আসতে পারে। আর ফিরে এলে কী হবে? এই টাইটানোবোয়ার কথা জেনে আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকমই অজানা তথ্য জানতে আমাদের ভিডিওগুলিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।